Assalamualaikum everyone. কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো প্রায় 10-12 দিন পরে নতুন একটা ভিডিও করতে যাচ্ছি। আসলে সময় হচ্ছে না, সবকিছু মিলে লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো আপলোড করতে। তো আজকে আমরা ফটোশপ নিয়ে একটা টিউটোরিয়াল করব। এটা ওয়ান টাইপস অফ ফটো ম্যানিপুলেশন। ইলাস্ট্রেটর একটা টিউটোরিয়াল আমরা পার্ট ওয়ান করেছিলাম, টুটা ইনশাল্লাহ সামনে আমি কমপ্লিট করে দেবো। তো আজকে আমরা ফটোশপ নিয়ে একটা টিউটোরিয়াল করে ফেলতেছি। এটা হচ্ছে একটা ফটো ম্যানিপুলেশন। তো ফটো ম্যানিপুলেশন সম্বন্ধে আপনারা জানেন যে বিভিন্ন ফটো আমরা ইনপুট করি, 4-5টা ফটো থেকে আমরা একটা থিম বজায় রেখে একটা কিছু ক্রিয়েট করি। তো আমি খুব বেশি কিছু বাইরে থেকে নিব না, নিজে নিজেই কিছু ক্রিয়েট করব এবং দুই একটা জিনিস বাইরে থেকে ইনপুট করে কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করব। তো আসুন স্টার্ট করি। তো প্রথমে আমরা একটা ফাইল নিচ্ছি, কাস্টম যে ফাইলটা আছে 1366x768 পিক্সেল, আমরা একটু রেজলিউশনটা বাড়িয়ে দিচ্ছি, ফাইলের ডেপথটা একটু ভালো হয়। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ক্যানভাস। এখানে আমি একটা ওয়াটার ডিসপ্লেসমেন্ট টাইপের কিছু ক্রিয়েট করব, ওয়াটার ইফেক্ট টাইপের। তো ফার্স্টে আমরা চলে যাই হচ্ছে একটা ক্লাউড ইফেক্ট দিব। তো ক্লাউড ইফেক্ট দেওয়ার জন্য আমার যেটা করতে হবে, ফার্স্টে ডি প্রেস করতে হবে। ডি কেন প্রেস করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। লাইক আমার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার এরকম অনেক সময় থাকতে পারে যে লাস্ট যে কাজটা আমরা করছি সেটার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখানে থেকে যেতে পারে। আমাকে ডিফল্ট কালারটা নিয়ে আসতে হবে, কারণ আমি ক্লাউডে যে জিনিসটা অ্যাপ্লাই করবো সেটা হইতে হবে সাদা কালো। তো আমি ডি প্রেস করলে ডিফল্ট কালার, সো ফরগ্রাউন্ড ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইজ ব্যাকগ্রাউন্ড, এটা ডিফল্ট কালারটা চলে আসলো। এবং আমি এই দুইটা কালার দিয়ে একটা ফিল্টার অ্যাপ্লাই করবো, ফিল্টার থেকে রেন্ডার থেকে ক্লাউডস। তো ক্লাউডস অ্যাপ্লাই করলাম। এখানে আমরা একটা যেহেতু পানির কোনো কিছু ক্রিয়েট করার চেষ্টা করবো, সো একটু রাউন্ডেড কিছু করার চেষ্টা করি। ফিল্টার থেকে আমরা যাব হচ্ছে রেডিয়াল ব্লার, ব্লার থেকে রেডিয়াল ব্লার, স্পিন, হ্যাঁ স্পিন দিলে আমাদের একটু সার্কুলার টাইপের হবে। স্পিন আমি 40 থেকে 50-র মধ্যে যে কোনো জিনিস নিয়ে আপনি আপনার পছন্দ মতো করেন। ব্লার ইজ ওকে, একটু ব্লার যদি আমরা করি, ফিল্টার থেকে ব্লার, গাশিয়ান ব্লার, হালকা একটু ব্লার, 2.5, ওকে। আচ্ছা, এইটাকে এখন আমরা একটু ক্রোমাটিক ইফেক্ট দিতে হবে। তাহলে ফিল্টার থেকে আমি চলে যাচ্ছি ফিল্টার গ্যালারিতে। ফার্স্টে আমাকে এইটা একটু ঠিক করতে হবে হচ্ছে ব্যাস রিলিফ থেকে, ব্রাশ স্কেচ থেকে ব্যাস রিলিফ। এটাকে আমি একটু আগে আমার নিজের মতো করে নেবো যে ডিটেলস কীরকম হবে। ডিটেল আই থিঙ্ক ডিটেল শুড বি বেশি দিলেই ভালো লাগতেছে, 15 দিচ্ছি, প্লাস 5 দিচ্ছি। আর এরপর আমি এটার উপর আমি ক্রোমাটিক ইফেক্ট অ্যাপ্লাই করবো, ফিল্টার গ্যালারি ক্রোম। খেয়াল করেন, ক্রোম দেওয়ার পর কিন্তু আমার এটার মধ্যে ওয়াটার টাইপের কিছু এলিমেন্ট চলে আসছে। ডিটেলস যদি পার, এটা সম্পূর্ণ আপনার উপর, আপনি ডিটেলসটা কেমন দিবেন। বেশি ডিটেলস দিলে আমার জিনিসটা খুব বেশি এই জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি খুব বেশি ডিটেলস না দিই, আমি 0 না, আমি 3-এর মধ্যে থাকি বা 4-এর মধ্যে থাকি, ঠিক আছে 4 দিচ্ছি। ওকে ওকে, আমাদের ওয়াটার ইফেক্ট অলরেডি রেডি। এখন আমাকে এখানের মধ্যে কালার দিতে হবে। তাহলে আমি যেই অবজেক্টটা ক্রিয়েট করছি সেটার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, সেটা হচ্ছে হুয়ে স্যাচুরেশন। এটার মধ্যে কালারাইজ দিয়ে আমি একটু ব্লু কালার আনার চেষ্টা করবো, ব্লু টোন। তাহলে আই থিঙ্ক ওকে, স্যাচুরেশন ঠিক করেন, লাইক ডিপ বা লাইট কালারের জন্য স্যাচুরেশনটা ঠিক করেন, লাইটনেস আপনি আপনার মতো ঠিক করে নেন। ওকে, আমি এটার মধ্যে আরেকটু কালারাইজেশন চেঞ্জ করতে হবে। সো আমি আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি, সেটা হচ্ছে কালার ব্যালেন্স নিয়ে আমি একটু গ্রিনিশ অ্যাড করতেছি। সব কিছু চেঞ্জ করে দেখেন আপনি আপনার মতো করে, লাইক আই থিঙ্ক ইটস ওকে। আচ্ছা, তো এখন আমরা যে ওয়াটার যে ইফেক্টটা ক্রিয়েট করলাম সেটা মনে হচ্ছে টপ ভিউ, আমাকে এটা আসলে একটা সারফেসে আনতে হবে। তো এটাকে আমরা কী করতে পারি, একটু জুম আউট করে এটাকে আমি ট্রান্সফর্ম করে নিচ্ছি, Ctrl-T। আচ্ছা,
আচ্ছা এটাকে আই থিংক ব্যাকগ্রাউন্ডটা আনলক করে নিতে হবে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে নিলাম কন্ট্রোল টি একটু চেঞ্জ করে নিই আর আমি একটু ডিস্টর্ট অ্যাপ্লাই করি কন্ট্রোল টি দিয়ে আমি যেটা করতেছি কন্ট্রোল টি দিয়ে আমি রাইট ক্লিক করে এখান থেকে পার্সপেক্টিভ ডিস্টর্ট আপনি যেটা ইচ্ছা সেটা নেন আপনার মতো করে আমি ডিস্টর্ট নিচ্ছি ডিস্টর্ট নিয়ে আমি এটাকে একটু ডিস্টর্ট করে দিচ্ছি এটাকে এখানে নামাই দিলাম এটাকে এখানে নামাই দিলাম ওকে একটু ছোট করে যদি আরও ডিস্টর্ট করতে চান এন্টার আই থিঙ্ক ইটস ওকে আর উপরে আমি জাস্ট এটা জাস্ট যে জিনিসটা আমি ক্রিয়েট করছি ঠিক ডুপ্লিকেট করে আমি উপরে উঠাই দেবো কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম রাইট ক্লিক ফ্লিপ ভার্টিক্যাল ফ্লিপ করে দিলাম ওকে ফাইন আচ্ছা এখন এই দুটোর মধ্যে সামঞ্জস্য করতে হবে আমার জুম করব যদি সামঞ্জস্য ঠিক করতে আমার যেটা করতে হবে দুইটা লেয়ারকে আমাকে মার্জ করে ফেলবো রাইট দুইটা থেকে সিলেক্ট করলাম রাইট ক্লিক মার্জ লেয়ার্স আচ্ছা এখন আমি এখানে আমাকে একটু ফোকাস দিতে হবে আর কিছু ব্লার করতে হবে তাহলে আসলে সামঞ্জস্যটা হয়ে যাবে আমি ফিল্টার থেকে যাচ্ছি ব্লার ব্লার গ্যালারি টিল শিফট তো টিল শিফট আমি কেন চুজ করছি কারণ টিল শিফট দিয়ে আপনি নির্দিষ্ট জায়গা ব্লার করতে পারেন এবং নির্দিষ্ট জায়গা শার্প রাখতে পারেন তাহলে আমি এই যে বক্সটা সেটা আমি দিচ্ছি এই জায়গায় তার মানে আমি এই অংশটাকে শার্প রাখবো আর এই অংশটাকে যদি আমি কমাই তার মানে এইটার ব্লারটা বাড়বে মানে হচ্ছে এই অংশের ভিতরের ছাপ থাকবে বাইরেটা ব্লার থাকবে আমি আরেকটু চেঞ্জ করে দিচ্ছি লাইক আই থিঙ্ক যদি একটু চেঞ্জ করে দিই এটা যদি আরেকটু চেঞ্জ করে দেয় আরেকটু আই থিঙ্ক ইটস ওকে এটা একটু নিচে নামাই দিই ওকে তাহলে আমি এটাকে ওকে দিচ্ছি যদি আপনার কোনো ধরনের চেঞ্জ করতে হয় আমার যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখনও আছে আমি চেঞ্জ করে নিতে পারবো তো এইখানে আমি একটা এলিমেন্ট অ্যাড করি যাতে এটা একটু রিয়েলিস্টিক লাগে আমি একটা কাগজের নৌকো ডাউনলোড করে রাখছি কালারটা আমি চেঞ্জ করে নেবো ফার্স্ট এটাকে আমি সিলেক্ট করে নিই ওকে সিলেক্ট করে নিলাম এটা একটু সিলেক্টেড মাস্ক করে দেখেন রেডিয়াসগুলো ঠিক করা যায় কিনা রেডিয়াস একটু ঠিক করে নিলাম ওকে কন্ট্রোল জে ডুপ্লিকেট করে এইটাকে আমি এই লেয়ারটাকে আমি এই ছবি থেকে এই ছবিতে মুভ করলাম ওকে তাও এটাকে দুইটাই কালারই সেম হয়ে গেছে আমি এটা করতে হবে আচ্ছা লাইক আমি এটাকে এইখানে রাখি আর চেঞ্জ করে দিতে পারি লাইক এটা যদি আমি পার্সপেক্টিভ চেঞ্জ করি কেমন লাগে একটু যদি দেখি পার্সপেক্টিভ এইদিকে যদি আমি একটু পার্সপেক্টিভ চেঞ্জ করে দেখি আই থিঙ্ক ওকে লাইক ইটস গোয়িং ডাউন সো এইটার কালারটা যদি আমি চেঞ্জ করি তো এইটাকে আমার ঠিক উপরে নিয়ে আসতে হবে কারণ এটাকে যদি আমি নিচে রাখি অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো এটার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে আচ্ছা এইখানে আমি একটা কাজ করি এই দুইটা লেয়ারকে আমি ক্লিপ করে দিচ্ছি যাতে এই লেয়ার ছাড়া আর কোনো লেয়ারের উপর অ্যাডজাস্টমেন্টগুলো না হয় ক্লিপ ক্লিপ ওকে নাও এই লেয়ারটা নিলাম নিয়ে এখানের মধ্যে আমি আরও একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করতে সেটা হচ্ছে হুয়ে স্যাচুরেশন হুয়ে স্যাচুরেশন ওকে এটাকে আমার ক্লিক করে দিতে হবে ক্লিক করে এখন আপনি এটার কালারটা চেঞ্জ করে নেন লাইক দিস ইয়েলো ইজ গুড আই থিঙ্ক ওকে সো ইটস লুকস লাইক ইটস ফ্লোটিং বাট এখানে একটু ছায়ার অভাব আছে আমি ছায়াটা গিয়ে আনবো তো একটা কাজ করা যায় আমি এই লেয়ারটাকে কপি করে একদম উপরে তুলে দিচ্ছি সরি এই লেয়ারটাকে যদি আমি কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ করে দিচ্ছি সো এইখান থেকে আমি এটার কিছু শ্যাডো বাইর করার চেষ্টা করবো আচ্ছা এইটাকে ফুল ব্ল্যাক অ্যাপ্লাই করে দিলাম ওকে আর এখানের মধ্যে আমি একটা যদি অপাসিটিটা কমাই নিই সো এখানে একটা লেয়ারটাকে তুমি যদি আমি নামাই দিই কেমন হয় ওকে বাট অপাসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা এইটাকে আমি এখান থেকে বের করে দিচ্ছি
not clipped. Clipped. Okay. So ita hocche amar niche ta. To eta te ami ekta layer mask nibo. Layer mask niye kichu ongsho etar ashole halka ektu khane jodi thake shetai amar better hobe. Ami 30 rakhtechi. Er modhe ami ekta layer mask nichi. Layer mask. Okay. Shada ami puro take সাদার মধ্যে কালো দিয়ে অফ করে দেব সাদা নিলাম যাদের যার লেয়ার মাস্ক কোনো প্রবলেম থাকলে আমার আগের ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন সো এখন এর মধ্যে একটা শ্যাডো আছে যদি আমি অফ করে দিই খেয়াল করেন আই থিংক ইটস প্রিটি গুড সো হ্যাঁ এতটুকুই ছিল আজকের টিউটোরিয়ালটা খুব ইজি খুব সহজে একটা আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিলাম একটা বাইরে থেকে কিছু একটা এনে দুইটা মিক্স করে একটা ম্যানিপুলেশন করলাম সো আপনারা এটা করবেন বাসায় আর যদি কিছু নতুন শিখে থাকেন অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ